যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই, সে আসলে মরতে বসেছে। যতদিন বেঁচে আছো শিখতে থাকো। স্বামী বিবেকানন্দ। আজ 12ই জানুয়ারি ভারতীয় মর্ত প্রতীক যৌবনের অগ্রদূত বীর সন্ন্যাসী বিবেকানন্দের জন্মদিন। এই পুরনো দিনটিকে যুব জাতীয় দিবস হিসাবে পালন করা হয়। আজ যখন আমরা মহামারী তথা রাজনৈতিক দলাদলি বেকারত্বের জ্বালায় জর্জরিত এমনই এক মহাসংকটপূর্ণ মুহূর্তে যুব জাতীয় দিবস খুবই তাৎপর্যপূর্ণ, তাই এই পূর্ণ দিনটিকে আমরা বহু বছর ধরে পালন করে চলেছি। আজকের এই দিবসে আমার এই স্বল্প জ্ঞান নিয়ে কিছু বলার সুযোগ পেয়ে আমি গর্বিত ও অভিভূত। প্রথমে প্রণাম জানাই চিরতারুণ্যের প্রতিমূর্তি স্বামী বিবেকানন্দের পাদ পদ্মে। প্রণাম জানাই আমার শিক্ষক শিক্ষিকাদেরকে। ভালোবাসা জানাই আমার সহপাঠী সহ ভাতৃপ্রতিম ছোট নবীন তরুণ তরুণীদের। সবশেষে মনে রাখবে স্বামীজির কথায়, উদ্ধিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত, অর্থাৎ ওঠো জাগো আর লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না।